নতুন বছরের প্রথম দিনেই শুরু দেশবাসীর জ্বালানি যন্ত্রণা। বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় বেশ খানিকটা বাড়িয়ে দেশবাসীকে নববর্ষের উপহার দিল কেন্দ্র। শনিবার মধ্যরাত থেকে সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল 24 টাকা করে। তবে স্বস্তির খবর, 14.2 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। কলকাতায় আগে 19 কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 1844.50 টাকা। 25 টাকা বেড়ে তা হল 1869.50 টাকা। রাজধানী দিল্লিতে সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের নতুন দাম 1768 টাকা। মুম্বাইয়ে সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল, দাম বেড়ে দাঁড়াল 1721 টাকা। তার মহানগরের মধ্যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার সবচেয়ে বেশি দামে বিকোচ্ছে চেন্নাইয়ে। সেখানে সিলিন্ডার প্রতি গ্যাসের বর্তমান দাম 1917 টাকা। এর আগে গত 6 মাসে প্রায় 12-5 বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল, কিন্তু নতুন বছরের শুরু থেকেই উল্টো পথে হাঁটা শুরু করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।